অষ্টম মহাদেশ, পৃথিবীতে অষ্টম মহাদেশ। পৃথিবীতে মহাদেশের সংখ্যা সাত, ছোটবেলা থেকেই ভূগোলে এই তথ্য জানা সবার। কিন্তু এবার বিজ্ঞানীরা অষ্টম মহাদেশের অস্তিত্ব থাকার কথা বলছেন, আর এই প্রথমবার এই অষ্টম মহাদেশের সম্ভাব্য মানচিত্র ও ক্ষেত্রফলের মতো তথ্য জানানো হয়েছে। তবে ফারাক একটাই, বহু বহু বছর আগে এই অষ্টম মহাদেশ সমুদ্রের অতলে তলিয়ে গিয়েছে। এই মহাদেশের নাম জিলান্ডিয়া। জিলান্ডিয়া নিয়ে বৈজ্ঞানিকরা 1995 থেকে গবেষণা করছিলেন এবং 3 বছর আগে 2017 তা সম্পূর্ণ হয়। এরপরই সমুদ্রে অতলান্তে লুকিয়ে থাকা এই অষ্টম মহাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। নিউজিল্যান্ডের বৈজ্ঞানিকরা এর সম্ভাব্য নকশাও তৈরি করে ফেলেছেন। নিউজিল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান GNS সায়েন্স এই বিষয়টি নিয়ে কাজ করছিলেন। GNS সায়েন্সের নকশাও প্রকাশ করেছে। এই মহাদেশ অস্ট্রেলিয়ার পূর্বে, নিউজিল্যান্ডের ঠিক উত্তরে, এর সঙ্গে সংলগ্ন। রিপোর্ট অনুসারে এই মহাদেশ প্রায় 2.5 কোটি বছর আগে মহাসমুদ্রে ডুবে গিয়েছিল। নকশা দেখে বোঝা যায় এই মহাদেশের মাঝের একটা ছোট্ট অংশই শুধু ডুবে যায়নি, আর ওই অংশই অধুনা নিউজিল্যান্ড বলে পরিচিত। যে তথ্য সামনে এসেছে তা অনুসারে নিউজিল্যান্ডের বৈজ্ঞানিকরা এই মহাদেশের অবস্থান সম্পর্কে জানতে এর টেকটোনিক ও ব্যাথিমেট্রিক নকশা প্রস্তুত করেছেন। তাদের অনুমান এর আয়তন ছিল প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটারের মতো। গবেষণা অনুসারে এই মহাদেশ প্রশান্ত মহাসাগরে প্রায় 3800 ফুট গভীরে তলিয়ে গেছে। যদিও লর্ড হাউ রাইজে বলস পিরামিড নামে এর একটি পাহাড় সমুদ্রের উপরে বেরিয়ে রয়েছে, এর থেকেই অনুমান করা যায় যে সমুদ্রের ভেতর একটা বড় ভূখণ্ড ডুবে রয়েছে।